কালকে জেসিবি দিয়ে মাটি খুলে এগুলো পাইপ বসানো হয়েছে, পাইপগুলো দিয়ে জল যাবে। ওই যে পাউচ রয়েছে ওই যে ওখানেতে মিনি ঘর, ওখান থেকে নিচে থেকে জল তোলা হয় মোটরের সাহায্যে। এখান থেকে এখান পর্যন্ত একদম পাইপ ফিট করা রয়েছে, একদম নিচে পর্যন্ত মাঠের ওই নিচে পর্যন্ত ওখান পর্যন্ত পাইপ ফিট করা রয়েছে। ওই মিনি থেকে জল উঠে এগুলো সব জল যাবে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। অনেকদিন বাদে আবার আজকে একটা ভিডিও শ্যুট করছি, আজকে হচ্ছে রবিবার। গাইজ, আমি ভাবতে পারিনি যে আমার চ্যানেলটায় আমি যে গ্রামের ভিলেজ লাইফস্টাইল দেখাই এই ভিডিওগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করবে, মানে আমি ভাবতে পারিনি যে 100 জন সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটায়। প্রথম ভাবিনি যে আমি 100 জনও সাবস্ক্রাইব করবে, মানে এরকম ধরনের ভিডিও কেউ দেখবে। তারপর দেখছি যে এই ধরনের ভিডিওগুলোই চলছে আস্তে আস্তে, মানে 400টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 400 পেরিয়ে গিয়ে এখন 19টা 20টা হয়ে গেছে। এই ভিডিওটা মানে করার আগে কিছুক্ষণ আগে 2-3টে সাবস্ক্রাইবার বেড়েছে, যেগুলো দেখে আমার ভালো লাগে, একটু আনন্দ লাগলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিও অনেকদিনে ছাড়া হয়নি কিন্তু সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য ভাবলাম যে আজকে তো বসে রয়েছি রবিবার, আজকে একটা ভিডিও শ্যুট করি, সেই জন্য ভিডিওটা শ্যুট করছি। এখন সকালবেলা এই যে বাগানটা দিয়ে মানে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে, মানে কোনোদিনও উঠিনি, 6:30 সময়, 7:30 এরকম বেজে যায়। তো যাই হোক, এরকম সাবস্ক্রাইবার বেড়েছে দেখে একটা ভিডিও করার ইচ্ছা মনে হলো। না হলে আগে যেরকম ভিডিও করতাম সেরকম ভিডিওগুলো তো এখন দেওয়া হয় না, মানে সপ্তাহে 3-4টা করে ভিডিও করতাম, এখন তো সপ্তাহে 1টা করে ভিডিও করা হচ্ছে, এখানে সেখানে বেরোনো হচ্ছে না, আর সেইভাবে ভিডিও করার টপিকও পাওয়া যাচ্ছে না, না বেরোলে টপিকটা পাওয়া যাবে কি করে। অনবরত আমার ভিডিওগুলো যারা দেখে তারা দেখলেই বুঝতে পারবে যে এই মাল সবসময় বাগানাতে এসে ভিডিও করে। কিছু করার নেই ভাই, মানে কোথায় যাবো এখন কোনো ঠিক নেই, এই জন্য বাগানটাই এসে ভালো লাগে, মানে তপবন এখানটায় এসে বসে বসে মাঝে মাঝে ভিডিও শ্যুট করি। সকালবেলার দিকটা এখানটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো লাগে, সেই জন্য এই জায়গাটায় আসি, এসে আর ভিডিও করি। মানে ভিডিও করলে এখান থেকে স্টার্ট করি বেশিরভাগ ভিডিওগুলো। আমার যে পুরোনো ভিডিওগুলো 7-8 মাস আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেই ভিডিওগুলো দেখছিলাম এখন, মানে কত যে বকেছি ভিডিওটার মধ্যে, আমি দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত বকেছি ভিডিওগুলোর মধ্যে, যারা দেখবে ভিডিওটা তারা বলবে ওরে বাবা একটা ঝড় চলে গেল, মানে বকে 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 আলা হয়ে যাচ্ছে। তো সেই ভিডিওগুলো দেখে হাসিও পাচ্ছে। তো দেখো, 2019 চ্যানেলটা শুরু করেছিলাম, এখন চলছে 2023। 2019 থেকে তো ভিডিও সেভাবে করিনি, মাত্র 2022 থেকে ভিডিও শ্যুট করেছি, মানে 1 বছর ভিডিও কাজ করেছি, 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা কোনো নতুন ভিউয়ার্স যদি দেখে থাকো তাহলে তাদেরকে বলি, যদি তোমরা ইউটিউবে ভিডিও করে থাকো তোমাদেরকে বলি, তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে যাও তাহলেই সাবস্ক্রাইবার বাড়বে। আমার এই ভিডিওগুলো দেখে আমার কখনো মনে হয়নি যে আমাকে 100 জন অন্তত সাবস্ক্রাইব করবে, সেগুলো বেড়ে বেড়ে দেখছি এখন 420টার মতো হয়ে গেছে। তো বাড়বে সাবস্ক্রাইবার, তোমরা শুধু ভিডিও যদি করতে থাকো, ইউটিউবে যদি চ্যানেল থাকে তোমরা ভিডিও চালিয়ে যাও, তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে, ভিডিওটা চালিয়ে যেতে হবে। গাছের মধ্যে পাখিগুলো সেই লেভেলের চিল্লামিল্লি করছে, এই তাল গাছটাই বিশেষ করে। বাগানটার গাছে আমি একা একা রয়েছে কিন্তু চারিদিকে এখানে লোকজন রয়েছে, মানে পাশাপাশি জমিতে আমি যেরকম ক্যামেরা তুলে ভিডিওটা করছি মানে অনেকেই দেখছে চারদিক থেকে, এইদিকেই তাকিয়ে রয়েছে, জানি না কেন, মানে দেখছে যে কি করছে, কার সাথে কি কথা বলছে, এরকম একটা ব্যাপার। আর এই যে পিছনেতে দাদু এখন চলে এসেছে কোদাল নিয়ে, এই জায়গাগুলো দিয়ে এই যে দেখছো মাটি খোঁড়া রয়েছে, এই জায়গাটাই কালকে জেসিবি দিয়ে মাটি খুলে এগুলো পাইপ বসানো হয়েছে, পাইপগুলো দিয়ে জল যাবে। ওই যে পাউচ রয়েছে, মানে মাঠের আমাদের এখানে সবই সেচ ব্যবস্থার মাধ্যমেই বেশিরভাগ চাষবাস করা হয়, তো সেই জন্য পাইপ ঢুকিয়ে মাটির নিচে দিয়ে পাউচ তৈরি করা হয়েছে, এবং এবার তো ধান চাষ হবে সেই জন্য জল খুবই দরকার, তো সেই জন্য পাউচগুলো করা হয়েছে। শুধু এখানটাতে নয়, মাঠের ওই বিভিন্ন জায়গায়, মানে ওই জায়গাগুলোতেও বিভিন্ন জায়গাতে পাইপ ফাইপ বিছিয়ে কালকে সবগুলো ঠিকঠাক করা হয়েছে, পাইপ বিছানো হয়েছে। এই জমিটাতেই কালকে যে পাইপগুলো ছিল বয়ে বয়ে ওই নিচের দিকে আমরা নিয়ে গিয়েছিলাম, মানে পাউচ তৈরি করা হয়েছে, এখানে তো একটা পাউচ তৈরি করা হয়েছে, মানে আমাদের মিনি হচ্ছে ওইখানেতে, ওই যে ওইখানেতে মিনি ঘর, ওখান থেকে নিচে থেকে জল তোলা হয় মোটরের সাহায্যে, ওইখান থেকে এখান পর্যন্ত একদম পাইপ ফিট করা রয়েছে, একদম নিচে পর্যন্ত মাঠের ওই নিচে পর্যন্ত ওখান পর্যন্ত পাইপ ফিট করা রয়েছে। মিনি থেকে জল উঠে এগুলো সব জল যাবে। জেসিবি এসে কালকে এই রাস্তার উপর সরু সরু আলের উপর যাতায়াত করে আলগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করছে এখন দাদু। এবার যেহেতু ধান চাষ শুরু হবে সেই জন্য যে ট্রাক্টর চলে এসেছি, মানে জমিগুলোকে চষছে। লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে দিও, 420টা সাবস্ক্রাইব হয়ে গেছে, খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব অবশ্যই করো, ভিডিও আসবে পরপর। চলো ভাই, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে, বাই।